দর্শক, মাগুরার ঘটনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে আজ পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের আয়োজনে সর্বস্তরের মানুষকে নিয়ে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, সেই ইফতার পার্টির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যেটি কয়েক মিনিটের যে ঝড়, সেই ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠে যেখানে সেখানে ছড়িয়ে ছিটে রয়েছে টেবিল চেয়ার, এমনকি খাবার। আপনারা জানেন যে কিছু সময় আগে যে একটি ঝড় এসেছিল, ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টিতে পুরো ইফতার পার্টিটি লন্ডভন্ড হয়ে গিয়েছে। আগ্রার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে দেখতেই পাচ্ছেন যে কি বাজে অবস্থার সৃষ্টি হয়েছে এই স্টেডিয়াম, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম। আপনাদেরকে যদি একটু দেখায়, আপনারা দেখতেই পাচ্ছেন সত্যিই খুব বাজে একটি অবস্থা। প্রায় 4-5 হাজার মানুষের আয়োজন ছিল এই ইফতার পার্টি, যেখানে অজস্র মানুষের আসার কথা ছিল, কিন্তু সেই পার্টিটি ভণ্ড হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে ঝড়, কী পরিমাণ ঝড় উঠেছে। দর্শক, কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টস করে জানাবেন। ইফতার পার্টির অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, সত্যি এটি খুব করুণ ছিল। তাহলে আমরা কোথায় ইফতার করব? অনেক মানুষ কিন্তু আসলে আসতেও শুরু করেছিল, এসেও ছিল, ইতিমধ্যে সাজিয়েও ফেলেছিল সব কিছু, কিন্তু ঝড়ে সব শেষ হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ইফতার পার্টির যে আয়োজন, বাজে একটি অবস্থার তৈরি হয়েছে। দিদার সাহেব, এই স্টেডিয়ামের ভিতরে আছি, সব চলে গেছে, এখানে সব বিছাই গেছে না, সব যা সমস্ত টেবিলে সাজাই ফেলছিল এবং সব নষ্ট হয়ে গেছে। না না, আমাদের সব চলে গেছে, আমি একটু লাইভ দিচ্ছি বলে দাঁড়াইছি, চলে আসবো ভাই, চলে আসবো, আমি লাইভ দিচ্ছি, লাইভ দিচ্ছি, আচ্ছা দিচ্ছি। দর্শক, সত্যি এটি খুব হৃদয় বিদারক অবস্থা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে রোজাদার যারা এসেছিলেন অনেকেই কষ্ট করে, কিন্তু ইফতার করার সৌভাগ্য হচ্ছে না অনেকের, কেননা সব কিছুই লন্ডভন্ড হয়ে গিয়েছে। অনেক বড় আয়োজন ছিল এখানে, ঝড়ে মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গিয়েছে। দর্শক, কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টস করে জানাবেন। এটা পানির বোতল তো লাগবে, এটা পানির বোতল লাগবে, ঠিক আছে, এটা মনে করো যে এটা আমরা পরিষ্কার করে সবাই মিলে ইত্যাদি আয়োজন হবে না, আছে ওই সব সাইডে আর ভালো একটা ঈদ হয়, এটা সৃষ্টিকর্তার উপর, হ্যাঁ তা তো অবশ্যই, এটা মেয়র সাহেব যে আয়োজন করছিল। দেখতেই পাচ্ছেন যে আসলে আয়োজনটি খুব বড় একটি আয়োজন ছিল, কিন্তু প্রকৃতি পক্ষে ছিল না, ঝড় বৃষ্টির কারণে পুরাটাই শেষ হয়ে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এ রাশেদ, রাশেদ উত্তর করতে তো হবে, এটা পানি লাগবে, এটা পানি লাগবে, পানি এনে দিলাম, দেখতেছি ভালো প্রচার ই করা, তোমার প্রচার করলে বুঝে লেগে
মরকা যে এসে হঠাৎ জ্বর মরা করে তো এটা আল্লাহ তালার পক্ষ থেকে হঠাৎ করে এই 5 মিনিটের মধ্যে একটা পলাই ঘুরে গেছে, এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এ মানুষ কেউ কিছু ই করা সরানোর আগেই এগুলো ধরে সব কিছু উড়ে যায়, 5 মিনিটের ব্যাপার। তাহলে অলৌকিকভাবে এগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে হয়েছে, এগুলো মানুষের কোনো হাত নেই, এদের কারোর কোনো দোষ দেওয়া যাবে। ধন্যবাদ। দর্শক শুনতেই পেলেন, দেখতেই পাচ্ছেন যে ঝড়টি আসলে এটি মাগুরা বীর মুক্ত যে স্টেডিয়াম, বীর মুক্ত যোদ্ধা আসাদুল্লাহ স্টেডিয়ামের ব্যবস্থা করে। দর্শক আমরা আবার আপনাদের সাথে সরাসরি যুক্ত হব, সঙ্গে থাকুন।